নতুন বছরের অন্যতম বহু প্রতীক্ষিত তারকা জুটি এবার সাত পাকে বাঁধা পড়লেন। বহুদিন ধরেই জল্পনা চলছিল কবে বিয়ে করবেন নীল ভট্টাচার্য। অবশেষে রাজকীয় কায়দায় বিয়ের পিঁড়িতে বসলেন তারকা জুটি। দশ বছরের প্রেম পর্ব পরিণতি পেল। তাদের বিয়েতে আশীর্বাদ করতে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের জন্মদিনের দিন দ্রিনা সাহা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র দিয়ে এসেছিলেন। অনুরোধ করেছিলেন একবার তাদের আশীর্বাদ করতে যেন তিনি আসেন, কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। হাজার কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করেছেন নীল ত্রিনার জন্য। সিঁদুর টানে কিছু হবে না তা কি করে হয়? লাল লজ্জা বস্তে ত্রিনার মাথা ঢেকে সিঁদুর পরালেন নীল। সঙ্গে সঙ্গে সকলে বলে উঠলেন ইনকিলাব জিন্দাবাদ। নীল সকলকে প্রশ্ন করছেন সিঁদুর পরানো ঠিক হচ্ছে কিনা। পাশ থেকে একজন বলছেন মুখের দিকে না তাকিয়ে পড়াতে হবে, সেই মতো কাজ করলেন নীল। স্মৃতি রাঙ্গিয়ে গেল ত্রিনার। এই ভিডিওতে সব থেকে মজার হলো সিঁদুর পরানোর সঙ্গে সঙ্গে বন্ধুরা ইনকিলাব জিন্দাবাদ বলতে শুরু করলেন, যা শুনে হাসি থামাতে পারলেন না নীল ও ত্রিনা দুজনেই। তো ভিউয়ার্স, নীল ত্রিনার জুটিটি আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও দেখার জন্য টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন। Want to look my way. আমাদের এতটা সাপোর্ট করার জন্য, এত বছর ধরে সাপোর্ট করার জন্য, আমাদের বিভিন্ন চরিত্রদের সাপোর্ট করার জন্য এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন। আর আমরা যে নতুন জীবন শুরু করতে চাচ্ছি, আমরা যে নতুন জীবন শুরু করতে যাচ্ছি সেখানেও আপনারা আমাদের সাথে থাকুন একদম। আর এই যে হ্যাশট্যাগ ট্রেনিং, সেটা আপনাদেরই দেওয়া। আর আমি আশা করি যে এটা যেন সারা জীবন এইভাবেই থাকে। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।